কি গিফট ওরকম কিছু না, আসলে কি হয় জামা কাপড়। এক সাক্ষাৎকারে অপু বিশ্বাসের কাছে জানতে চাওয়া হয় এই ঈদে আপনি এই সময় কিভাবে কাটাবেন। প্রশ্নের জবাবে অপু বলেন, আমি জয়কে নিয়ে ব্যস্ত থাকব, আর যেহেতু আমার কোনো সিনেমা নেই তাই শাকিব খানের রাজকুমার সিনেমা দেখতে যাব। ঈদ নিয়ে পরিকল্পনা বরাবরের মতোই থাকে আমার, পুচকাকে নিয়ে তার ফ্যামিলি আমার ফ্যামিলি সবাই মিলে আসলে আনন্দ করা। আর এবার ঈদে যেহেতু আমার কোনো সিনেমা নেই, তো আমি চাইবো যে যে সিনেমাগুলো ঈদে আসছে সেগুলো দেখবো। সর্বপ্রথম তো অবশ্যই রাজকুমারটা দেখতে যাব, কারণ রাজকুমারটা একদম অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। অপুর কাছে আরও জানতে চাওয়া হয় শাকিব খান ও জয়ের জন্য এবার কী কী কেনাকাটা করবেন। অপুর জবাব ছিল, কি গিফট ওরকম কিছু না, আসলে কি হয় জামা কাপড় ড্রেস এগুলোই তো থাকে। আর ঈদের দিন আসলে ছোটদেরকে সালামের জন্য নতুন টাকা অ্যারেঞ্জ করতে হয়, কারণ এই নতুন টাকাটা পেলে তারা অনেক বেশি খুশি হয়ে যায় এবং আমার দিতে অনেক ভালো লাগে। আর ঈদের দিনে স্পেশালি যেটা হয়, আমার জয় পছন্দ করে চিকেন বিরিয়ানি, সেটা আসলে রান্না করব। আর আমি আসলে সিমাই পছন্দ করি, শুকনা সিমাইটা, সেটা করব। আর ঈদের দিনে আসলে একটু ডিফারেন্ট লাগে, কেমন জানি মনে হয় যে অনেক খাই, আর মনে মনে একটা চিন্তা করি না আজকে আর মোটা হবো না, নো ডায়েট, নো কোনো কিছু। সো ওই দিন খাওয়ার জন্য ওয়েট করি।